হ্যালো ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? ভালো আছি। এখন বলেন, এই ফোনটা ভাই কিভাবে এই প্রাইসে আনলেন আপনারা? আসসালামু আলাইকুম, সাহেব আপনারা সব অনেক ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে সবচাইতে কম দামে কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে আইটেল নিয়ে আসলো তাদের স্পেশাল একটা ফোন, যেটার নাম হলো আইটেল S23 Plus, এবং সেই সাথে এই ডিসপ্লেতে কিন্তু কর্নিং গরিলা গ্লাসে ফাইবার প্রোটেকশন রয়েছে। সো বেশি ইন্টারেস্টিং এবং মার্কেট কিলার স্পেসিফিকেশন দিয়ে আসা এই ফোনটি আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি। সো আজকে এই ফোনটির ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স এবং আমাদের ব্যবহার করতে যে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল তার সব কিছুই আপনাদের সাথে তুলে ধরবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, একটি সিপিইউ কেস, 18 ওয়াটের চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং আইটেল S23 Plus মোবাইলটি। এই মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ স্লিম এই ফোনটা। ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর, যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, ডিসপ্লেতে গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন রয়েছে, এবং সেই সাথে ডিসপ্লেতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে মনে হয়েছে ফোন হিসেবে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। সেই সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু টাচ করার সাথে সাথে আনলক করছিল। সেই সাথে মোবাইলটি রিয়ার প্যানেল রয়েছিল, ডুয়েল ক্যামেরা সেট আপ, এবং তার পাশাপাশি এই ফোনটা যদি আমি ডাইমেনশনের কথা বলি তাহলে 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটা থিকনেস ছিল 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 178 গ্রাম। সো ওভারঅল মোবাইলটা কিন্তু বেশ হালকা এবং স্লিম, যেটা আমরা একটু আগেও বলেছি। দ্যাটস ওয়াই আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। এবং আমার কাছে থাকা এই মোবাইলটা কালার ভেরিয়েন্টের নাম হলো লেক সায়ান। এই মোবাইলটা কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে। যাই হোক, বাটন এবং বোর্ডসের কথা যদি বলতে চাই, মোবাইলটা রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং মোবাইলটার লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল ডিজাইন বাই আইটেল লেখা থাকা ব্র্যান্ডিং, এবং সেই সাথে মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 71টি সেন্সর রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছিল অ্যান্ড্রয়েড 13 ভার্সন, এবং UI হিসেবে মোবাইলটিতে রয়েছিল আইটেল OS 13, এবং এর পাশাপাশি মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলটার মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট অনেক বেশি হওয়ার কারণে আমরা যখন অনেক হেভি ইউজ করেছি তখনও কোনো ধরনের কোনো স্ট্যাটার বা ল্যাগিং এর দেখা পাইনি। ইনফ্যাক্ট অনেকগুলো অ্যাপস আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে একদম কমফোর্টেবল ভাবে সলভ করে করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটার ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2480 পিক্সেল। এবং এই মোবাইলটি যখন আমরা আউটডোরে সানলাইট কন্ডিশন ইউজ করতে চাইছি আমাদের কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পেয়েছি বলে আমার একেবারে মনে হয়নি। ইনফ্যাক্ট আউটডোরে যখন আমরা ক্যামেরা দিয়ে ছবিও তুলেছি একদম ডে লাইট কন্ডিশনে দুপুরের বেলা, তখন আমরা লো লাইট জনিত কোনো ধরনের কোনো ইস্যুজ আমরা এই ফোন থেকে একেবারে পাইনি। এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টার রয়েছে হলো 5x6 সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটিতে রয়েছিল ওয়াইডফাইন L1 এর সাপোর্ট। মোবাইলটা যদি রিয়ার প্যানেলে থাকা আমি ক্যামেরার কথা বলি, মোবাইলটিতে রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ, এবং এই ফোনটি ক্যামেরা দিয়ে তোলা যদি আমি ছবির পারফরমেন্সের কথা বলি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। নর্মাল ফটো মোডে যখন আমরা ছবি তুলেছি ছবির ডিটেলস আমরা অনেক ভালো পেয়েছি, কালার টোনও যথেষ্ট নাইসলি ধরে রাখতে পারছিল। সেই সাথে আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, ব্যাকগ্রাউন্ড খুব ভালোভাবেই ব্লার করতে পারছিল, অর্থাৎ ডাইনামিক রেঞ্জ খুব নাইসলি কভার করতে পারছিল। সেই সাথে এজ ডিটেকশনের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত লেভেলের ছিল। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ভিডিও শুট করেছি 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ভিডিও পারফরমেন্স আমি বলবো যে এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই হালকা হালকা শেকি শেকি ফিলটা আমরা পেয়েছি, তবে রোলিং শাটার জন্য তো কোনো প্রবলেম আমরা পাই নাই। তার পাশাপাশি ফোনটা সেলফি ক্যামেরার কথা বলতে গেলে এই মোবাইলটিতে রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা যে শুধু 32 মেগাপিক্সেলের বাট ওইভাবে পারফর্ম করে না তা কিন্তু না, সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলা আমাদের অনেক ভালো লেগেছে। কারণ সেলফি ক্যামেরায় পোর্ট্রেট মোডে বলেন, নর্মাল মোডে বলেন, ডাইনামিক রেঞ্জ যেমন অনেক ভালোভাবে কভার করে, এজ ডিটেকশনও নাইসলি ধরে রাখতে পারছিল, সেই সাথে ছবির ডিটেলসও আমরা অনেক ভালো পেয়েছি। সো যারা আপনারা সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি চান তাদের কাছে এই ফোনটার ওভারঅল সেলফি ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো লাগবে। এবং এই ফোনটাতে ক্যামেরা 2 API প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCam ইউজ করতে পারবেন না। আর এই ফোনটা যদি আমি স্পিকার পারফরমেন্সের কথা বলতে চাই, স্পিকারের লাউডনেস সাউন্ডের লাউডনেস আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে, এবং সাউন্ড যথেষ্ট ক্লিয়ার পেয়েছি। সেই সাথে সাউন্ডের বেস বলেন, ক্রিসপিনেস বলেন, এটাও ব্যালেন্স ছিল। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স এক্সট্রিমলি লাউড না হলেও আমার কাছে ঠিকঠাক লেগেছে।
সেই সাথে এই মোবাইলটি রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং আরো সাথে রয়েছিল 18 ওয়াটের চার্জার এবং এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে সেই সাথে ফোনটা একবার চার্জ করার পর এত বড় ডিসপ্লে থাকার পরও আমরা ফোনটা চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 1.5 দিনের থেকে স্লাইটলি বেশি আর যখন আমরা এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করেছি মানে মোবাইল ডাটা দিয়ে যখন আমরা লং টাইম গেম প্লে প্লে করেছি তখন এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি প্রায় 7 ঘন্টার কাছাকাছি যেটা কিন্তু অনেক ইমপ্রেসিভ এত বড় ডিসপ্লে ফোন হিসাবে দেন এই ফোনটা যদি প্রসেসরের কথা বলি এই মোবাইলটিতে রয়েছিল ইমিসকের T616 প্রসেসর এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে এই মোবাইলটিতে রয়েছিল মালি G57 এবং মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 305421 সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর এবং স্টোরেজ স্পিড টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মোবাইলটাতে আমরা পাবজি গেমসটা রান করেছি যেহেতু UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে সো গেমিং করার সময় আমরা এক্সট্রা একটু স্পিড বা যেটাকে বলে এক্সট্রা একটু বুস্ট পেয়েছি এই প্রসেসর থেকে আর মেইনলি ইউনিসকের এই টি সিরিজের প্রসেসরগুলো গেমিং সেন্ট্রিক হয়ে থাকে সো আমরা পাবজি গেমসটা মোটামুটি গ্রাফিক সেটিংয়ে বেশ বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি যেটা আমার কাছে অনেকেই ভালো লেগেছে তার পাশাপাশি ফোনটাতে আমরা আদার্স আরও গেমস খেলেছি সেই সাথে যেমন অ্যাশফোনাইন গেমসটা খেলেছি কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল গেমিং করে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং লং টাইম গেম প্লে তো ল্যাগিং প্রবলেম পাইনি এবং সেই সাথে ফোনটা দিয়ে আমরা ই ফুটবল গেমসটাও খেলেছি সেটার পারফরমেন্স আমাদের কাছে একদম দুর্দান্ত লেভেলে লেগেছে আর সত্যি কথা বলতে কার্ভ প্যানেলের ডিসপ্লে কালার অ্যাকুরেসি যেহেতু অনেক ভালো ডিটেলস অনেক ভালো প্রোভাইড করতেছে দ্যাটস ওয়াই আসলে ই ফুটবল টাইপ গেমস এই ফোনে যদি আপনারা খেলে থাকেন মানে যাদের পছন্দ আর কি গেমসটা তারাও খেলে এই ফোনে খুব মজা পাবেন যাই হোক এই ফোনটা যদি আমি এখন প্রাইসের কথা বলি বাংলাদেশ মার্কেটে এই ফোনটি একটি ভেরিয়েন্ট এসেছে সেটা হলো 8GB র‍্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট যার র‍্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার প্রাইস হলো 19,990 টাকা অর্থাৎ 10 টাকা কম 20,000 টাকা এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস আমরা পেয়েছি ইউজ করতে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড ছিল যদি ল্যাকিংসের কথা বলি প্রাইস হিসাবে মানে 20,000 টাকা রেঞ্জের এই ফোন হিসাবে আমার কাছে আসলে কোনো ল্যাকিংসই রয়েছে বলে আমার মনে হয় না যদি বর্তমানে যেসব ফোন অফিসিয়ালি পাওয়া যায় তাদের সাথে যদি আমি এই ফোনের কম্পেয়ার করি তবে এই ফোনটাতে যদি অন্য কোনো প্রসেসর দেওয়া হতো তাহলে একটু ভালো হতো মিডিয়াটেকের প্রসেসর বা স্ন্যাপড্রাগনের প্রসেসর বাট স্টিল ইউনিসকের T616 ওয়ান অফ দ্য বেস্ট ফর গেমিং সো আমি আবারও বলবো যে আমার কাছে এটা ল্যাকিংস মনে হয়নি অন্যান্য ফোনের সাথে যদি আমি এই ফোনটার কম্পেয়ার করি বাট এই ফোনে যদি আমি বেস্ট সাইডের কথা বলি নাম্বার ওয়ান সেটা হলো এটার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এটা কিন্তু কার্ভ প্যানেল সো কার্ভ প্যানেল অফিসিয়ালি 20,000 টাকা আই থিঙ্ক এটা এর আগে কেউ আনতে পারেনি সো এটার জন্য আমি আইটেলকে থামস আপ দিব এত বড় একটা সাহস দেখিয়ে এত সুন্দর একটা ফোন আনার জন্য তার পাশাপাশি যদি আমি ফোনের ডিসপ্লের কথা বলি গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে সো ফোনটা হাতে থেকে পড়লো বা দুই একবার পড়লো কোনো ধরনের কোনো প্রবলেম নেই তবে আমি বলবো আবার আপনারা ফোন ফেলে ট্রাই করবেন না কারণ অনেক সময় ব্যাড লাক হলো অনেক স্ট্রং ফোনও ভেঙে যেতে পারে আর একটা বিষয় হলো ফোনটার ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাক লাগলো গেমিং পারফরমেন্সটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর সত্যি কথা বলতে যারা গেমিং পছন্দ করেন কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে তার পাশাপাশি যারা মিডিয়া কনজিউম করেন তাদের কাছে ফোনটা ভালো লাগবে এবং ফোনটা চার্জ ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো আর একটা বিষয় হলো ফোনটার যে টাচ সেন্সিটিভিটি এটা কিন্তু অনেকই ভালো মানে আসে না যে অনেক সময় কার্ভ প্যানেলের ডিসপ্লেগুলোতে কিন্তু সাইডে থেকে টাচ করতে গেলে প্রবলেম হয় বাট আমরা এই ফোনটার সাইড থেকেও কোনো ধরনের টাচ ইস্যুস আমরা ফেস করিনি যেটা আসলে বাজেট রেঞ্জে কার্ভ ফোন হিসাবে আবারও থামস আপ দেওয়ার মতো দেন সর্বশেষ এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে যারা মেইনলি 20,000 টাকার মধ্যে একটা স্টাইলিশ ফোন কিনতে চাচ্ছেন ভালো চার্জ ব্যাক আপ চাচ্ছেন এবং তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করে থাকেন তাদের কাছে আমি মনে করি যে এই মুহূর্তে 20,000 টাকায় অফিসিয়ালি প্লাস আনঅফিসিয়ালি সব দিক বিবেচনায় এই ফোনটা সবচেয়েতে বেস্ট ফোন বাট স্টিল চয়েস ইজ ইয়োর্স আপনার কাছে যে ফোনটা ভালো লাগে সেটাই কিনবেন তবে দেখে শুনে বুঝে দেন ডিসিশন নিয়ে কিনবে সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে আইটেল S23 Plus অর্থাৎ এই ফোনটি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে